नमस्कार बंधुरा, पूर्णिमा किचने सबाई के स्वागतम। नित्य नतून रान्नार रेसिपि जानते यूट्यूबे गिए सार्च करुन पूर्णिमा किचेन। आमार चैनलटा सबस्क्राइब करुन ओ पाशे थाका बेल आइकनटी क्लिक करुन रान्नार नतून नतून भिडियोर आपडेट पेते। आज आमी सब्जी और चिकेन दिए चाउमिन बानाबो। एई चिकेन चाउमिनटा साधारण उपकरण दिए खूब साधारण भावे बानाबो, किन्तु एटा खेते दारुण लागबे। ताहले चलुन आर देरी ना करे एई चिकेन चाउमिनेर रेसिपिटा आमरा देखे नेई। प्रथमे आमी चाउमिन सेद्ध करबार जोन्नो जल गरम बसिए दिएछि। एर मध्ये परिमाण मतो लवण दिलाम, देब एक चामच तेल, एकबार नाड়াচাড়া করে নেব। এবার জলটা খুব ভালোভাবে ফুটে গেলে চাউমিনগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে চাউমিনগুলো সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে চাউমিনগুলো যেন বেশি সেদ্ধ হয়ে না যায়। চাউমিনগুলো 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। ছিদ্র থাকা একটা পাত্রে আমি চাউমিনগুলো ঢেলে নিয়েছি। এবার চাউমিনগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। এরপর দিলাম এক চামচ সাদা তেল। এবার চাউমিনগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে নেব। এই তেল দেওয়ার কারণে চাউমিনগুলো খুবই ঝরঝরে থাকবে। এরপর চিকেনটা বানিয়ে নেব। তাই কড়াই গরম করে সাদা তেল দিচ্ছি 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গেলে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। একবার নাড়াচাড়া করে নেব। এবার দেব অল্প ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি খুব বেশি ভাজব না, হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব এক চামচ রসুন বাটা, দেব এক চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব, তাই একটু জল দিয়ে দিচ্ছি। দেব জিরে গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/4 চামচ, চিকেন মশলা দেব 1/2 চামচ, দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেব 2 কাঁচা লঙ্কা কুচি। ঝাল নিজেদের স্বাদ বুঝে দেবেন। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম। চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেব স্বাদ মতো লবণ। চিকেন মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার অল্প জল দেব। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। একবার নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসে ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। আর মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে। 7 মিনিট পর ঢাকা খুলে দিলাম। চিকেনটা প্রায় হয়ে এসেছে। এই চিকেনে কিন্তু গ্রেভি থাকবে না। চাউমিনের জন্য চিকেন তৈরি করে নিলাম।
এবার চাউমিন বানানোর জন্য কড়াই গরম করে আমি তেল দিলাম। তেলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, দেব স্বাদমতো লবণ। এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা প্রয়োজন হলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ডিমটাকে আমি ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়া বানানো হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আবার কড়াইয়ে তেল দেব 2 টেবিল চামচ। তেল গরম হলে অল্প গাজর কুচি দিয়ে দেব। একবার নাড়াচাড়া করে নিয়ে দেব সামান্য বাঁধাকপি কুচানো। আপনাদের ইচ্ছে হলে এখানে অল্প বিনস কুচিও দিতে পারেন। এখানে আমি অল্প নুন দিয়েছিলাম, ওটা দেখাতে মিস করে গেছি। এবার গাজর আর বাঁধাকপি নাড়াচাড়া করে নেব। তবে সবজি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধু অল্প সেদ্ধ হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস, দেব 2 চামচ টমেটো সস। একবার নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন। সব উপকরণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। চাউমিন ভালো করে নাড়াচাড়া করে নেব। নামানোর আগে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভুজিয়া। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন চাউমিন। চিকেন চাউমিন পরিবেশনের জন্য একেবারে রেডি। আপনারা এইভাবে বানিয়ে দেখুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।